আমাদের আজকের গল্পের নাম টেনিদা আর সিন্ধু ঘটক। লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। গড়ের মাঠ। সারাটা দিন দারুণ গরম গেছে, হাড়ে মাংসে যেন আগুনের আলপিন ফুটছিল। এই সন্ধ্যাবেলায় আমি আর টেনিদা গড়ের মাঠে এসে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। কেল্লার এধারটা বেশ নিরিবিলি, অল্প অল্প আলো আঁধারি, গঙ্গা থেকে ঝিরঝির ঠান্ডা হাওয়া বইছে। একটা শুকনো ঘাসে শিস চিবুতে চিবুতে টেনিদা বললে, হ্যাঁ কি হলো? সব বাজে লাগছে, এমন গরমের ছুটিটা লোকে আরাম করে সিমলা শিলং বেড়াতে যাচ্ছে, আর আমরা এখানে বসে বসে স্রেফ বেগুন পোড়া হচ্ছি। বোগাস, একমন বরফ কিনে তার উপর শুয়ে থাকলেই পারো। আমি ওকে উপদেশ দিলুম। টেনিদা তক্ষুনি হাত বাড়িয়ে বলল, দে টাকা দে। কিসের টাকা? বরফ কেনবার। আমি টাকা কোথায় পাব? টাকাই যদি দিতে পারবি না তাহলে বুদ্ধি জগাতে আসিস কেন? টেনিদা দাঁত খিঁচালো বিচ্ছিরিভাবে। এদিকে গরমের জ্বালায় আমি ব্যাং পোড়া হয়ে গেলুম, আর উনি বসে বসে ঢ্যাসটামো করছেন। এখন আবার গরম কোথায়? আমি টেনিদাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলুম। কেমন মনোরম রাত, গঙ্গার শীতল বাতাস বইছে। আরও একটা কবিতা করে বললুম, পাতায় পাতায় পরে নিশির শিশির, শিশির শিশির হবে। টেনিদা প্রায় চেঁচিয়ে উঠল, দেখ পেলা, ফাজলামের একটা লিমিট আছে। এই জ্যৈষ্ঠ মাসের শিশির দেখা দেখি নি, কোথায় তোর শিশির? ভারী ল্যাঠায় ফেললে তো। এইরকম কাঠগোয়ার বেরসিকের কাছে কবিতা টবিতা বলতে যাওয়াই বোকামি। আমি কিছুক্ষণ মাথা চুলকে একটা বুদ্ধি বের করে বললাম, আচ্ছা কালকে সকালে তোমাকে শিশির দেখাবো, মানে সীতারাম ঘোষ স্ট্রিট থেকে শিশিরদাকে ডেকে আনবো। বুদ্ধি করে আগেই সরে গিয়েছিলাম, তাই টেনিদার চাটিটা আমার কানের পাশ দিয়ে বো করে বেরিয়ে গেল। টেনিদা বিরক্ত হয়ে বললে, তুই আজকাল না ভারী ওস্তাদ হয়ে গেছিস, কিন্তু আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিলুম, ফের যদি গুরুজনের সঙ্গে ইয়ার্কি করবি তাহলে এক ঘুষিতে তোকে। আমি বললুম, ঘুষুরিতে উড়িয়ে দেবে নাকি? বদ মেজাজি হলে কি হবে? টেনিদা গুণের কদর বোঝে, সঙ্গে সঙ্গে একগাল হেসে ফেলল। ইয়া, ঘুষি দিয়ে ঘুষুরিতে ওড়ানো, এটা তো বেশ নতুন শোনালো, এর আগে তো কখনো বলিসনি। আমি চোখ পিটপিট করে কায়দেশে বললুম, হুম হুম, আমি আরো অনেক বলতে পারি, সব একসঙ্গে ফাঁস করি না, স্টকে রেখে দেই। আচ্ছা, স্টক থেকে আরো দু চারটা বের কর তো দেখি। আমি বললাম, এই যেমন চাটি দিয়ে চাট গায়ে পাঠানো, চিমটি কেটে চিমশেপুরে চালান করা। চিমশেপুর? সে আবার কোথায় ঠিক বলতে পারবো না, তবে আছে কোথাও নিশ্চয়। তোর মুন্ডু? টেনিদা হঠাৎ ভাবুকের মতো ভীষণ গম্ভীর হয়ে গেল, খানিকক্ষণ ড্যাব ড্যাব করে আকাশে তারা টারা দেখলো খুব সম্ভবত, তারপর করুণ স্বরে বলল, ডাক ডাক। কাকে ডাকবো টেনিদা? ভগবানকে? আহ কচু পোড়া, খামোকা ভগবানকে ডাকতে যাবি কেন? আর তোর ডাক শুনতে তো ভগবানের বইয়েই গেছে, ডাক ওই আইসক্রিমওয়ালাকে। আমার সন্দেহ হলো, পয়সা কে দেবে? তুই দিবি, একটু আগেই তো একমন বরফের ফরমাইশ করছিলি। বোকামোর দাম দিতে হলো। আইসক্রিম শেষ করে কাঠিটাকে অনেকক্ষণ ধরে চেটে পুটে পরিষ্কার করে টেনিদা ঘাসের উপর লম্বা হয়ে শুয়ে পড়তে যাচ্ছে, হঠাৎ আমি হেঁচে ফেললুম। একটা মশা টশা কি যেন আমার নাকের ভেতর ঢুকতে যাচ্ছিল। টেনিদা বলল, এই হাসলি যে বড়, হাঁচি পেলো? পেলো
আমি শুতে যাচ্ছি, ঠিক ওই সময় তুই হাঁচলি। এখন যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যায়, মনে কর এই যদি আমার শেষ যাত্রা হয়, যদি শুয়েই আমি হার্ট ফেল করি। বললুম, অসম্ভব, স্কুল ফাইনালে তুমি এতবার হার্ট ফেল করেছো যে একদম ফেল প্রুফ হয়ে গেছো। টেনিদা বোধহয় এক চাটিতে আমাকে চাটগায় পাঠানোর জন্যই উঠে বসতে যাচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল ব্যাপারটা। কে যেন মোটা গলায় বললে, ওহে কম্বলরাম, গেট আপ! দুটো লোক আমাদের দুপাশে দাঁড়িয়ে, একজন তাল গাছের মতো রোগা আর ঢেঙা। এই দারুণ গরমেও তার মাথা টাথা সব কালো কাপড় দিয়ে জড়ানো, আর একজন ষাঁড়ের মতো জোয়ান, পরনে পেন্টুলুন, গায়ে হাতা কাটা গেঞ্জি, তারও নাকের উপর একটা ফুলকাটা রুমাল বাঁধা আছে। এবার সেই রোগা লোকটা হাঁচি চাচার মতো হ্যাঁচ হ্যাঁচ করে বলল, আর পালাতে পারবে না কম্বলরাম, তোমার সব ওস্তাদি দিয়ে এবার খতম, ওঠো বলছি। টেনিদা হ্যাঁচ প্যাঁচ করে উঠে বসছিল, দাঁত খিচিয়ে বললে, কে মশাই এই গ্রামের ভিতরে এসে খামাখা কম্বল কম্বল বলে চেঁচাচ্ছেন? এখানে কাঁথা কম্বল বলে কেউ নেই। আমরা কি বলে এই গঙ্গার শীতল সমীর টবির সেবন করছি, এখন আমাদের ডিস্টার্ব করবেন না, জানতো? ও, সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি। সন্ডা লোকটা ফস করে প্যান্টের পকেট থেকে কি যেন একটা বের করে বললে, দেখেছো এটা? দেখেই আমার চোখ চরম করে কপালে চলে গেল। আমি কাউ মাউ করে বললুম, পি 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 পিস্তল। ঢেঙা লোকটা বললে, আলদত পিস্তল, আমার হাতেও একটা রয়েছে, এ দিয়ে কি হবে জানো? ধুরুম করে আওয়াজ বের হয়, ধা করে গুলি ছোটে, যার গায়ে লাগে সে দেনান দেন দুনিয়া থেকে আউট। টেনিদার মতো বেপরোয়া লিডারের মুখটুকো শুকিয়ে প্রায় আলু কাবলির মতো হয়ে গেছে, খাড়ার মতো লম্বা নাকটা ঝুলে পড়েছে নিচের দিকে। কি কুক্ষণে বেশ কায়দা করে দুজনে একটা নিরিবিলি জায়গা বেছে নিয়েছিল, আশেপাশের লোকজন কোথাও কেউ নেই, চেঁচিয়ে ডাক ছাড়লেও দু একজন শুনতে পাবে কিনা সন্দেহ আছে, কিন্তু আমরা মনে হয় তাদের বিশেষ কিছু শোনাতেও পারবো না, তার আগেই দুটো পিস্তলের গুলিতে আমাদের দুনিয়া থেকে কেটে পড়তে হবে, একেবারে দেন অ্যান্ড দেয়ার। আমার সেই ছেলেবেলার পিলেটা আবার যেন নতুন করে লাফাতে শুরু করলো, কানের ভেতর যেন ঝিঝি পোকারা ঝিঝি করতে লাগলো, নাকের মধ্যে উচ্চিরেরা দাঁড়া নেড়ে সুরসুরি দিচ্ছে এমনি মনে হতে লাগলো। ভীষণ ইচ্ছে করতে লাগলো অজ্ঞান হয়ে যাই, কিন্তু দুটো পিস্তলের ভয়ে কিছুতেই অজ্ঞান হতে পারলুম না। টেনিদাই আবার সাহস করে বেশ চিনি মাখানো মোলায়েম গলায় তাদের বুঝিয়ে সুঝিয়ে বলতে লাগলো, দেখুন মশাইরা, আপনারা ভীষণ ভুল করছেন, এখানে কম্বল বলে কেউ নেই, কম্বল বলে কাউকে আমরা চিনিও না, শীতকালে আমরা কম্বল গায়েই দিই না, লেপের তলায় শুয়ে থাকি। এ হলো আমার বন্ধু পটল ডাঙার পেলারাম, আর আমি হচ্ছি শ্রীমান টেনি, মানে। মোটা লোকটা ঘৎঘৎ করে বললে, মানে কম্বলরাম, পেলারামের বন্ধু কম্বলরাম, রামে রামে মিলে গেছে, যাকে বলে রামে এক রামে দো। শেষের বিটকেল আওয়াজটা বের করলো নাক দিয়ে, হাসলো বলে মনে হলো। আর সেই পিচ্ছিরি হাসিটা শুনে অত দুঃখের ভিতরেও আমার পিত্তিশুদ্ধ জ্বালা করে উঠল। সেই ঢেঙা লোকটা খ্যাচম্যাচ করে বললে, কি হাসি, মস্কারা করছে হে অবলাকান্ত, ফস করে একটা পুলিশ ফুলিশ এসে যাবে, তখন হবে কেলেঙ্কারি। ওইদিকে সিন্ধু ঘটক তখন থেকে খাপ পেতে বসে রয়েছে, কম্বলরামকে নিয়ে তাড়াতাড়ি না ফিরলে আমাদের জ্যান্ত চিবিয়ে খাবে, চলো জলদি চলো। ওহে কম্বলরাম, আর দেরি নয়, গাড়ি রেডি আছে।
রেডি রয়েছে তাতে আর কোনো সন্দেহ কি। একটু দূরেই দরজা বন্ধ একটা ঘোড়ার গাড়ি ঠায় দাঁড়িয়ে। বুঝতে পারলুম, ওটা কম্বলরামকে অভ্যর্থনা করার জন্যে এসেছে। টেনিদা বললে, দেখুন আপনারা বুঝতে পারছেন না। আমাদের আর বোঝাতে হবে না, সিন্ধু ঘটকি সব বুঝিয়ে দিবে। নাও চলো এবার। বলেই ঢ্যাঙা লোকটা পিস্তলের নাল টেনিদার পিঠে ঠেকিয়ে দিল, আর এ অবস্থায় হাত তুলে নির্বিবাদে সুরসুর করে হেঁটে যেতে হয়। গোয়েন্দা গল্পের বইতে এইরকমই লেখা থাকে, টেনিদা ঠিক তাই করল। আমি সরে পড়ব ভাবছি, এমন সময় দেখি বেটে লোকটার পিস্তলের নল আমাকে খোঁচা দিচ্ছে। বারে আমাকে কেন? আমি ভাঙা গলায় বলতে চেষ্টা করলুম, আমি তো আর কম্বলরাম নই। না, তুমি কম্বলরামের দোস্ত কাথারাম। তোমাকে ছেড়ে দেই আর তুমি দৌড়ে গিয়ে পুলিশে খবর দাও, আর ওরা গাড়ি ছুটিয়ে এসে আমাদের ধরে ফেলুক। চালাকি হচ্ছে? চালাকি চলবে না চাঁদ, চলো। এ অবস্থায় হেমন্ত কুমারের জয়ন্ত পর্যন্ত চলতে বাধ্য হয়, আমি কোন ছাড়। আমরা চললুম, ঘোড়ার গাড়িতে উঠলুম। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল আর গাড়ি গড়গড়িয়ে চলতে শুরু করে দিল। হায় গঙ্গার শীতল সমীর, বেশ বুঝতে পারলাম এটাই আমাদের 12টা বাজিয়ে দিল। গাড়িটা খুব বাজে, একদম লক্কর ঝক্কর মার্কা। হেলতে দুলতে যাচ্ছে তো যাচ্ছেই, কোন চুলোয় যে যাচ্ছে বোঝার জো নেই। সেই যাত্রেল অবলাকান্ত প্রায় আমাকে চেপটে বসে আছে। ওর নাম যদি অবলাকান্ত হয় তবে রবীন্দ্রনাথের মানে? স্বয়ং সিন্ধু ঘটকের চেহারা যে কেমন হবে কে জানে। দরজা খোলার জো নেই, এমনকি কথাটি অবধি কইবার জো নেই। টেনিদা একবার বলতে চেষ্টা করেছিল, মশাই আপনারা ভুল লোককে হয়রানি করছেন। ঢ্যাঙা লোকটা খ্যাঁক খ্যাঁক করে বলে উঠলে, চাপ যাকে তাকে, এমনি খাড়ার মতো নাক, এমনি চেহারা কম্বলরাম ছাড়া আর কারু হয়? কম্বলরামের কোনো যমজ ভাই নেই, তিনকুলে আর কেউ আছে বলেও আমরা শুনিনি, ই আর কি হচ্ছে? স্যার দয়া করে যদি পটল ডাঙার একটা খবর নেন। শাট আপ ইয়োর পটল ডাঙা। আর একটা কথা বলেছ কি এই পিস্তলের গুলিতে? কাজেই আমরা চুপচাপ বসে আছি, যা হওয়ার হয়ে যাক। শুধু থেকে থেকে আমার পেটের ভেতর থেকে কেমন যেন গুড়গুড় একটা কান্না উঠে আসছিল। আর কখনো পটল ডাঙায় ফিরে যেতে পারবো না, আর কোনোদিন পটল দিয়ে শিঙি মাছের ঝোলও খেতে পারবো না। টেনিদার সঙ্গে আড্ডা দিতে গিয়েই আমার এই সর্বনাশ হয়ে গেল। মেজদা ঠিকই বলে, ওই টেনিদার চেলা হয়েই প্যালাসে গোল্লায় গেল। আমি তখন বিশ্বাস করিনি, ভাবতুম যে যাই বলুক টেনিদা একজন সত্যিকারের গ্রেটম্যান। দু একটা চাটি ফাটি লাগায় অবশ্য, জোর করে খাওয়াটাও আদায় করে, কিন্তু আসলে তার মেজাজটা ভীষণ ভালো। বিপদ টিপদ হলে লিডারের মতো বুক ঠুকে সামনে এগিয়ে যায়, কিন্তু সে যে মারাত্মক কম্বলরাম হলেও হতে পারে। আর কোথাকার এক বিটকেল সিন্ধু ঘটক তাকে খুঁজে বেড়াচ্ছে, এ জানলে কে তার তিরিশ সীমানায় এগোত। ওইদিকে হঠাৎ অবলাকান্ত খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল, বললে, ঘেটুদা। ঘেটুদা ওরফে ঠ্যাঙা লোকটা বললে, কি বলছো হে অবলাকান্ত? এটা যে কম্বলরাম তাতে কোনো সন্দেহ নেই। ঘেটুদা বললে, আলবাত। অবলাকান্ত বললে, তা না হলে এমন ভম্বল হয়? ঘেটুদা বললে, নির্ঘাত, ভম্বলরাম বলে ভম্বলরাম, ওকে কম্বলরাম বলা যেতে পারে। অবলাকান্ত বললে, ভম্বলরামও বলা যায়। বলেই দুজনে চেঁচে আর খ্যাঁ খ্যাঁ করে হেসে উঠল। আমরা নিজের জ্বালায় মরছি,
কিন্তু ওদের যে কেন এত হাসি পেল সে আমি বুঝতে পারলুম না। ঢুলু ঢুলু করে আমি একবার টেনিদার দিকে চেয়ে দেখলুম। গাড়ির ভেতর ওকে ভালো করে পাওয়া যাচ্ছিল না, কিন্তু যেটুকু দেখলুম তাতে মনে হলো রাগে ও দাঁত কিরমির করছে। নিতান্তই দু দুটো পিস্তল না থাকলে এতক্ষণে কেলেঙ্কারি হয়ে যেত। গাড়িটা চলছে তো চলছেই, মাঝে মাঝে গাড়োয়ান একবার জিভের টারকায় একটা টক টক শব্দ করছে আর সাই সাই করে চাবুক হাঁকাচ্ছে। গাড়িটার থামবার নামই নেই। এক সময় মনে হলো পিচের রাস্তা খোয়া ওঠা পথ ধরল, আর থেকে থেকে এক একটা বেয়ারা ঝাঁকুনিতে পিলে শুদ্ধ নড়ে যেতে লাগলো। এতক্ষণ পথের পাশে গাড়ি টাড়ির আওয়াজ পাচ্ছিলাম, ট্রামের ঘন্টাও কানে আসছিল, লোকের গলা পাওয়া যাচ্ছিল, কানে আসছিল রেডিওর শব্দ। এখন মনে হলো হঠাৎ যেন নিঝুম মেরে গেছে, কোথায় যেন ঝিঝিটিজি ডাকছে। থেকে থেকে পোকো গন্ধ গাড়ির ভেতরে এসেও ঢুকছে। তার মানে উদ্ধারের শেষ আশাটুকু গেল, এখন আমরা চলেছি একেবারে সিন্ধু ঘটকের খপ্পরে। কোন পোড়াবাড়ির পাতালে নিয়ে গিয়ে আমাদের দুজনকে দুম করে গুম করে ফেলবে কে জানে। হঠাৎ ক্যাবলার কথা মনে পড়ে আমার ভারী রাগ হতে লাগলো। ক্যাবলা বলে, ওইসব গোয়েন্দা গল্প স্রেফ গাঁজা বানিয়ে বানিয়ে লেখে, আমি এক বর্ণও বিশ্বাস করি না। কিন্তু আজ রাতে সিন্ধু ঘটকের পাল্লায় পড়ে ধ্যাত। গাড়িটা কাত হয়ে উল্টে পড়তে পড়তে সামলে নিল, মনে হলো কোনো নালায় ফালায় নেমে যাচ্ছিল। আমি একেবারে অবলাকান্তের ঘাড়ে গিয়ে পড়লুম। সে বললে, ওরে মা গো, নাকটা গেল মশাই। ওইদিকে ঘেটুদার গলা থেকে আওয়াজ বেরোলো, ওরে বাবা গো গেলুম। আর তখনই টেনিদা বললে, ঘেটুচন্দ্র এবার কি হবে, তোমার পিস্তল তো আমি কেড়ে নিয়েছি, আগে তোমাকে নিকেশ করে ছাড়ব। আমি চমকে উঠলুম, অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছিল না, কিন্তু বুঝতে পারলুম গাড়িটা কাত হওয়ার ঝাঁকুনিতে টেনিদা সুযোগ পেয়ে ফস করে ঘেটুর পিস্তলটা ছিনিয়ে নিয়েছে। একেই তো বলে লিডার। কিন্তু অবলাকান্তের হাতে তো পিস্তলটা এখনো আছে। টেনিদা না হয় ঘেটুকে ম্যানেজ করলো, কিন্তু অবলাকান্ত যে এক্ষুনি আমায় সাবার করে দেবে। টেনিদা বললে, 1, 2, 3, শিগগির গাড়ির দরজা খোলো, নইলে। আমি তো কাঠ হয়ে বসে আছি, খালি মনে হচ্ছে এক্ষুনি আমি গেলুম। এইবার দু দুটো পিস্তলের আওয়াজ, ঘেটুচন্দ্র চিত, আমারও বাতাচি চিরতরে ফিনিশ। তারপর রইল টেনিদা আর অবলাকান্ত। কিন্তু মহাযুদ্ধের সেই শেষ অংশটা আমি আর দেখতে পাবো না, কারণ আমি ততক্ষণে দুনিয়া থেকে অনেক দূরে সরে পড়েছি। গোয়েন্দা উপন্যাসে এই সব জায়গায় একটা দারুণ অবস্থার সৃষ্টি হয়, পড়তে পড়তে লোকের মাথার চুল খাড়া হয়ে যায়। অথচ ঘেটু আর অবলাকান্ত হঠাৎ চেঁচে আর খ্যাঁ খ্যাঁ করে অট্ট হাসি হাসলো। টেনিদা কি একটা বলতে যাচ্ছিল, তার আগে অবলাকান্ত বললে, সাবাস কম্বলরাম, তুমি বীর বটে, তোমার বীরত্ব দেখে আমার চন্দ্রগুপ্ত নাটকের পাঠ বলতে ইচ্ছে করছে, আলেকজান্ডারের মতো, যাও বীর তুমি মুক্ত। কিন্তু সে আর হওয়ার জো নেই, কারণ আমরা সিন্ধু ঘটকের আস্তানায় ঢুকে পড়েছি। আর তক্ষুনি খপ্পর গাড়িটা থেমে গেল, কিন্তু খালি একটা খটকা লাগছে। সেসব গল্পের খেলনা পিস্তলের কথা তো কোনোদিন পড়িনি। আমার এসব দারুণ ভাবনায় হঠাৎ বাধা পড়ে গেল। সিঁড়ি পেরিয়েই সামনে মস্ত একটা ঘর, তার দরজাটা ভেজানো, কিন্তু ভেতর থেকে একটা জোরালো আলো বাইরে এসে পড়েছে। আমরা সেখানেই থেমে দাঁড়ালাম। আর অবলাকান্ত বেশ মিহি গলায় ডাকল, স্যার। ভেতর থেকে ব্যাঙের ডাকের মতো আওয়াজ এলো, কে? আমরা স্যার।
মানে কম্বলরামকে নিয়ে এসেছি। এসে গেছো? অল রাইট, ভেতরে চলে এসো। অবলাকান্ত দরজাটা খুলে ফেলল, আর পেছন থেকে লোকগুলো আমাকে আর টেনিদাকে ধাক্কা দিয়ে বলল, যাও যাও, এবার স্যারের সঙ্গে মোকাবেলা করো। সবাই আমরা ঘরের ভিতরে পা রাখলুম। বাড়িটা নিচ থেকে যতই খারাপ মনে হোক, এ ঘরটা একেবারে আলাদা। টিমটিমের লণ্ঠন নয়, মেঝেতে শো শো করে একটা পেট্রোম্যাক্স বাতি জ্বলছে। মস্ত ফরাসের ওপর ধবধবে সাদা চাদর বিছানো, সেখানে তিন চারটে তাকিয়ে রাখা, আর একটা তাকিয়ায় হেলান দিয়ে গড়গড়ার নল মুখে পুরে কে ও কে হতে পারে, সিন্ধু ঘটক ছাড়া? চেহারা বটে একখান, হঠাৎ দেখলে মনে হয় বোধহয় স্বপ্ন দেখছি। নিজের কানে চিমটি কেটে পরখ করতে ইচ্ছে করে, একটা লোক যে এমন মোটা হতে পারে। এক পিপে আলকাতরায় ডুব দিয়ে উঠে আসার মতো তার গায়ের রং, হতে পারে মন চারেক। শরীরের ওপরটা এত ছোট যে একটা মাথা থাকতে পারে, আর ছোট মাথায় যে আরও দুটো কুতকুতের চোখ থাকতে পারে, এ না দেখলে বিশ্বাসই করা যায় না, কিন্তু দেখলে আর কিছুতেই বিশ্বাস না করে জো নেই। আমি প্রায় চেঁচিয়ে উঠতে যাচ্ছিল, ডিলাগ্যান্ডি মেফিস্টোফিলিস, কিন্তু সামলে নিল। আর সিন্ধু ঘটক ব্যাঙের গলায় ঘ্যাং ঘ্যাং করে বলল, বসো সব, সিট ডাউন। এমন কায়দা করে বললে যে আমরা যেন সব স্কুলের ছাত্র, আর হেডমাস্টার মশাই আমাদের বসতে হুকুম দিচ্ছেন। ঘেটুদা কাউমাউ করে বললে, আমি বসতে পারবো না স্যার, এই কম্বলরামটা আমাকে গোবরের ভেতরে ল্যাং মেরে ফেলে দিয়েছে, গায়ে দারুণ গন্ধ। সিন্ধু ঘটক বললে, তুমি একটা আস্ত থার্ড ক্লাস, আমার ফরাসে গোবর লাগিও না, আগে চান করে এসো, যাও, গেট আউট। ঘেটুদা তক্ষণে সুরসুর করে বেরিয়ে গেল। আমরা সবাই তখন ফরাসে বসে পড়েছি। সিন্ধু ঘটক তাকিয়া ছেড়ে পিঠখাড়া করে উঠে বসল, জিজ্ঞেস করল, কে কম্বলরাম? অবলাকান্ত টেনিদাকে একটা খোঁচা মেরে বললে, এইটে। সিন্ধু ঘটক আমার দিকে আঙুল বাড়িয়ে বললে, আর রোগা চিমসে খাড়া খাড়া কানওয়ালা ওইটাকে? অবলাকান্ত বললে, নাম জানি না স্যার, কম্বলরামের দোস্ত কাথারাম বোধ হয়। হেরে গলায় লোকটা বললে, শতরঞ্জিরামও হতে বাধা নেই। বাকি সবাই একসঙ্গে বলে উঠলে, শতরঞ্জিরামও হওয়া সম্ভব। সিন্ধু ঘটক বললে, অর্ডার অর্ডার বলেই আবার গড়গড়ার নলটা মুখে তুলে নিল। আর এইবার আমি লক্ষ্য করে দেখলুম, গড়গড়ার কলকে টলকে কিচ্ছুই নেই, শুধু শুধু একটা নল মুখে নিয়ে সিন্ধু ঘটক বসে আছে। তারপর কম্বলরাম? এতক্ষণ টেনিদা আলু চচ্চড়ির মতো মুখ করে বসেছিল, এবার গা গা করে উঠল, দেখুন স্যার, এরা গোড়া থেকেই ভুল করছে, আমি তো কম্বলরাম নই, আমাদের সাত পুরুষের মধ্যে কেউ কম্বলরাম নেই, আমি হচ্ছি টেনি শর্মা ওরফে হজহরি মুখুজ্জে, আর এ হলো পেলারাম, ওর ভালো নাম স্বর্ণেন্দ্র ব্যানার্জি, আমরা পটলডাঙায় থাকি, গরমের জ্বালায় অস্থির হয়ে আমরা গঙ্গার স্নিগ্ধ সমীর সেবন করছিলুম, আপনার ঘেটুচন্দ্র আর অবলাকান্ত গিয়ে আমাদের জোর করে ধরে এনেছে। শুনে সিন্ধু ঘটকের মুখ থেকে টপ করে নলটা পড়ে গেল। তিনটে কোলা ব্যাগের ডাক একসঙ্গে গলায় মিশিয়ে সিন্ধু ঘটক প্রায় হাহাকার করে উঠল। ওহে অবলাকান্ত, এরা কি বলে? অবলাকান্ত ব্যস্ত হয়ে বললে, বাজে কথা বলছে স্যার, কম্বলরামটা দারুণ খলিফা, তখন থেকে আমাদের সমানে ভোগাচ্ছে, আপনি ভালো করে দেখুন স্যার, কম্বলরাম ছাড়া এমন চেহারা কারুর হয়? এমন লম্বা তাগড়াই চেহারার এমন একখানা মৈনাকের মতো খাড়া নাক, এমনি তোবড়ানো চোয়াল। দাঁড়াও দাঁড়াও, সিন্ধু ঘটক হঠাৎ তার ছোট মাথা আর কুতকুতে চোখ দুটো সামনের দিকে বাড়িয়ে দিল। কিন্তু কম্বলরামের নাকের পাশে যে একটা কালো জরুল ছিল সেটা কোথায়?
সঙ্গে সঙ্গে বাকি লোকগুলো সবাই ঝুঁকে পড়ল টেনিদার মুখের ওপর। তাই তো, জরুলটা কোথায়? টেনিদা খ্যাচম্যাচ করে বলে উঠল, আমি কি কম্বলরাম যে জরুল থাকবে? এবার আপনারাই বলুন তো মশাই, এই দারুণ গ্রীষ্মের সন্ধ্যাবেলায় খামাখা দুটো ভদ্রলোকের সন্তানকে হয়রানি করে আপনাদের কী লাভ হচ্ছে? কিছুক্ষণ সব চুপচাপ, তারপর সিন্ধু ঘটক ডাকল, অবলাকান্ত। বলুন স্যার। এটা কি হলো? আগে অন্ধকার স্যার, ভালো করে ঠাওর পাইনি। মাথা চুলকাতে চুলকাতে অবলাকান্ত বললে, কিন্তু আমার মনে হয় স্যার এটাই কম্বলরাম, চালাকি করে জরুলটা কোথাও লুকিয়ে রেখেছে। শাট আপ! জরুল কি একটা মার্বেল যে ফস করে লুকিয়ে ফেলা যায়? যদি অপারেশন করায়? হ্যাঁ, সে একটা কথা বটে। সিন্ধু ঘটক আবার নলটা মুখে তুলে নিল, কিন্তু অপারেশনের দাগটা তো থাকবে। নাও থাকতে পারে স্যার, আজকাল ডাক্তারদের অসাধ্য কাজ নেই। টেনিদা কি একটা বলতে যাচ্ছিল, হঠাৎ দোরগোড়া থেকে কচুয়ান বললে, হুজুর আমার একটা অনুরোধ আছে। বলে ফেলো পাঁচ করি। কম্বলরামকে আমি চিনি স্যার, রোজ বিকেলে মনুমেন্টের নিচে আমরা খৈনি খাই। সে কলকাতায় নেই, আজ দুপুরবেলায় রেলে চেপে তার মামা বাড়ি বাঁকুড়া চলে গেছে। শুনে অবলাকান্ত তড়াক করে লাফিয়ে উঠল, পাঁচ করিকে এই মারে তো সেই মারে। তবে এতক্ষণ বলিসনি কেন হতভাগা? বুদ্ধু কোথাকার, খামোখা আমাদের খাটিয়ে মারলি। বলে কি হবে, আমার কথা তো কেউ বিশ্বাসই করে না। বলে ভারী নিশ্চিন্ত মনে পাঁচ করি হাতের মুঠোয় খৈনি ঢালতে লাগলো আর গুনগুনিয়ে গান ধরল, বনে চলে সিয়ারাম পিছে লক্ষ্মণ ভাই। সিন্ধু ঘটক বললে, অর্ডার অর্ডার, পাঁচ করি নো সিঙ্গিং নাও। কিন্তু এই পরিস্থিতিতে কি করা যায়? অবলাকান্ত পেঁচার মতো মুখ করে বসে রইল আর বাকি সবাই একসঙ্গে বলল, তাই তো, কি করা যায়? টেনিদা বললে, কিচ্ছু করার দরকার নেই স্যার, বেশ রাত হয়েছে, আমাদের ছেড়ে দিন, নইলে বাড়িতে গিয়ে বকুনি খেতে হবে। সিন্ধু ঘটক কিছুক্ষণ খালি খালি গড়গড়া টানতে লাগলো, কলকে টলকে কিচ্ছু নেই, শুধু গড়গড়ার ভেতর থেকে উঠতে লাগলো জলের গুড়গুড় আওয়াজ। তারপর সিন্ধু ঘটক বললে, হয়েছে। অবলাকান্ত ছাড়া বাকি সবাই একসঙ্গে জিজ্ঞেস করল, কি হয়েছে? প্ল্যান, কম্বলরাম যখন নেই তখন একে দিয়েই কাজ চালাতে হবে, নাকের নিচে একটা জরুল বসিয়ে দিলেই হলো, ব্যাস, কেউ আর চিনতে পারবে না। অবলাকান্ত ভারী খুশি হয়ে হাত কচলাতে লাগলো, আমি তো স্যার সেই কথাই বলছিলাম। হায় হায়, ঘাটে এসে শেষে নৌকা ডুবল, এতক্ষণ বেশ আরাম বোধ করছিল, কিন্তু সিন্ধু ঘটকের কথায় একবারে ধুক করে নিভে গেল বুক ভরা আশা। টেনিদার দিকে চেয়ে দেখলুম মুখখানা যেন ফজলি আমের মতো ঝুলে পড়েছে। টেনিদার শেষ চেষ্টা করল, স্যার আমাদের আর মিথ্যে হ্যারেস করবেন না, ভুল যখন বুঝেছেন। সিন্ধু ঘটক এবার কুতকুতে চোখ মেলে টেনিদার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ, কি ভেবে মিনিটখানে খ্যাঁক খ্যাঁক করে হাসল, তারপর বলল, আচ্ছা ছোকরারা, তোমরা আমাদের কি ভেবেছ বলো দেখি, রাক্ষস খপ করে খেয়ে ফেলব? ভাবলে অন্যায় হয় না, অন্তত সিন্ধু ঘটকের চেহারা দেখলে সেই রকমই সন্দেহ হয়। এতক্ষণে আমি বললুম, আমরা কিছুই ভাবছি না স্যার, কিন্তু বাড়ি ফিরতে দেরি হলে বড়রা আমাদের কান ধরে। হ্যাঁ, ইয়োর বর্দা। সিন্ধু ঘটক বিরক্ত হয়ে বললে, তোমার কান দুটো এমনিতেই বেশ বড়, একটু ছাটাই করে দিলে নেহায়েত মন্দ হবে না। ওসব বাজে কথা রাখো, তোমাদের দিয়ে আজ রাতে আমরা একটা মহৎ কাজ সিদ্ধ করতে যাচ্ছি, যদি সফল হই তোমাদের খুশি হয়ে রিওয়ার্ড দেব। মহৎ উদ্দেশ্য?
টেনিদা চিড়বিড় করে উঠল। এইভাবে ভদ্রলোকেদের পথ থেকে পাকড়াও করে এনে কি এমন মহৎ কাজ সিদ্ধ হবে স্যার? সিন্ধু ঘটক চটে বললে, চুপ রাও, এ বাড়ির পেছনে একটা পচার ডোবা আছে, তাতে কিলবিল করছে জোক। বেশি চালাকি করলে দুইজনকে আধ ঘন্টা চুবিয়ে রাখবো। শুনে আমার প্রাণ শুকিয়ে গেল। জোক আমি কখনো দেখিনি, কিন্তু তারা কি করে কুটুস করে মানুষকে কামড়ে ধরে নিঃশব্দে রক্ত শুষে খায় তার ভয়াবহ বিবরণ অনেক শুনেছি, তা থেকে জানি। আর যাই হোক, জোকের সঙ্গে কখনো যোগ করা চলে না। টেনিদা হাউ হাউ করে বললে, না স্যার, যোগ নয়, যোগ নয়, খুব বাজে জিনিস। তাহলে আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। কি করতে হবে স্যার? বেশি কিছু নয়, শুধু একজনের পকেট থেকে একটা কৌটো তুলে আনতে হবে, আর সে কাজ কম্বলরাম ছাড়া আর কেউ করতে পারবে না। কিসের কৌটো স্যার? জার্মান সিলভারের। কি আছে তাতে? টেনিদা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। হীরে, মুক্ত, মানিক্য, কোহিনুর, নাকি আরো দামি কোনো দুর্লভ রত্ন? সিন্ধু ঘটক গড়গড়া নলটা মুখ থেকে নামিয়ে কিছুক্ষণ প্যাট প্যাট করে চেয়ে রইল, তারপর বিরক্ত হয়ে বলল, দেখ হীরে মুক্ত কোত্থেকে, সস্তা নাকি? তবে কি আছে স্যার ওর মধ্যে? কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের গোপন ফর্মুলা? না, ওইসব কিছু নয়। চিরতা খাওয়ার মতো তেতো মুখ করে সিন্ধু ঘটক বললে, কৌটায় কি আছে জানো? নস্যি, এক নম্বরের করা নস্যি, তার দাম 2 পয়সা কিংবা 4 পয়সা। সেই কৌটোর জন্যে? সিন্ধু ঘটক বললে, শাট আপ, এর বেশি আর জানতে চেও না এখন। ওহে অবলাকান্ত, এই নকল কম্বলরামকে এবার নিয়ে যাও, কাথারামকে ছেড়ো না, মেকআপ করে 10 মিনিটের মধ্যে রেডি করে ফেলো। আমার একবার মনে হলো জেগে আছি না স্বপ্ন দেখছি। তক্ষুনি নিজের গায়ে একটা চিমটি কেটে আমি চমকে উঠলুম, আর কে যেন আমার কাঁধে হাত দিয়ে বললে, চলো ব্রাদার, আর দেরি নয়। যেতে হলো পাশের একটা ছোট ঘরে, সঙ্গে এলো অবলাকান্ত পাঁচকড়ি কোচম্যান আর হেরে গলার সেই লোকটা। দেখলুম ঘরে একটা আয়না রয়েছে, আর থিয়েটারের সময় যেসব রং টং মাখে তাও রয়েছে এক গাদা, এমনকি কয়েকটা পরচুলোর নকল গোফও রয়েছে। কিন্তু মানে কি, কি চান আপনারা? আপনাদের মতলব খানা কি? আমাদের মতলব তো সিন্ধু ঘটকের কাছ থেকেই শুনেছ। সেই হেরে গলার লোকটা ফস করে টেনিদার মুখে আঠার মতো কি যেন একটা মাখিয়ে দিলে, একটা নস্যির কৌটো পাচার করতে হবে। কার নস্যির কৌটো? বিজয় কুমারের। কে বিজয় কুমার? নামজাদা ফিল্ম স্টার বিজয় কুমার। অভিনেতা বিজয় কুমার? শুনে আমি খাবি খেলুম, কি সর্বনাশ! তিনি যে একজন নিদারুণ লোক, তার কত ফিল্ম দেখতে দেখতে আমার মাথার চুলস্রেফ আলপিনের মতো খাড়া হয়ে উঠেছে। ভদ্রলোক অসাধারণ কাজ করে। একবার সুন্দরবনের জঙ্গলে ধরাম ধরাম করে 2টো বাঘ আর 3টে কুমির মেরে ফেললেন, আরেকবার মোটর বাইক চালিয়ে পাই পাই করে এইসা ছুট লাগালেন যে দুরন্ধর জলদস্যু ঝড়ের বেগে মোটর ছুটিয়ে তাকে ধরতেই পারল না। কখনো বা দারুণ বৃষ্টির মধ্যে বনের ভেতর দিয়ে যেতে যেতে করুণ সুরে গান গাইতে লাগলেন। অত বৃষ্টিতে ভিজেও ওর কখনো সর্দি হয় না, আর কি জোরালো গলায় গান গাইতে পারে! আবার কখনো বা ভারী নরম গলায় কি সব বলতে বলতে হলসুতো কাঁদিয়েটা দিয়ে ফস করে চলে যান। মানে ভদ্রলোক কি যে পারেন আর কি যে না পারেন তাই আমাদের জানা নেই। এহেন বিজয় কুমারের নস্যির কৌটো লোপাট করতে হবে? সেই কৌটোর দাম বড় জোর 8 আনা, আর তাতে খুব বেশি হলে 2 আনার করা নস্যিই থাকবে।
হীরে নয়, মুক্ত নয়, সোনাদানা নয়। ঘোরতর দস্যু ডাক্তার ক্যাডাভেরাসের দুর্দান্ত মরণ রশ্মির রহস্যও নয়। এর জন্য এত কাণ্ড! কোত্থেকে বিদঘুটে এক সিন্ধু ঘটক, সন্ধ্যাবেলায় গড়ের মাঠে দুটো বিটকের লোক, অবলাকান্ত আর ঘেটু, দুটো খেলনা পিস্তল নিয়ে হাজির, একটা নকল ঘোড়ার গাড়িতে চাপিয়ে আমাদের লোপাট করা, ভুতুরে পোড়া বাড়ি, টেনিদাকে কম্বলরাম আর আমাকে কাঁথারাম সাজানো, এসব ধ্যাসটা আমার কোনো মানে আছে? লোকগুলো ফসফস করে আঠা ফাটা দিয়ে আমার মুখে খানিকটা খানিকটা করে যাচ্ছে তাই দাড়ি গোফ লাগিয়ে দিল। তা থেকে আবার শুটকো চামচিকের মতো কীরকম যেন বিচ্ছিরি গন্ধ আসছে। আয়নার দিকে তাকিয়ে নিজের চেহারা দেখে আমার তাক লেগে গেল। ঠিক আমাদের পাড়ার নেদা পাগলের মতো দেখাচ্ছে, যেই লোকটা হাঁটু অবধি একটা খাকি শার্ট ঝুলিয়ে গলায় ছেঁড়া জুতোর মালা পরে, হাতে একটা ভাঙা লাঠি নিয়ে মাঝে মাঝে রাস্তায় ট্রাফিক কন্ট্রোলেরও চেষ্টা করে, আর টেনিদার মুখ ভর্তি খোঁচা খোঁচা তিন চার দিনের না কামানো দাড়ি, নাকের পাশে ইয়া বড় একটা কটকটে জরুল। আমি কাঁথারাম কিংবা নেদা পাগলা যাই হই, টেনিদা যে মোক্ষম একটা কম্বলরাম তাতে আমার এতটুকু সন্দেহ রইল না। এমনকি এ কথাও মনে হতে লাগলো যে টেনিদা ছদ্মবেশী কম্বলরাম ছাড়া আর কিছু নয়। কিন্তু সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এসব সাজগোজ করে আমরা যাব কোথায়? আর এই রাতে এই পোড়া বাড়িতে ফিল্মিস্টার বিজয় কুমারের পকেটই বা পাওয়া যাবে কোথায় যে আমরা ফস করে তার নস্যির কৌটাটা লোপাট করে দেব? আমি মুখ কাঁচুমাচু করে বললুম, বিজয় কুমার কোথায় আছেন এখন স্যার? যে লোকটা আমার মুখে দাড়ি গোফ লাগাচ্ছিল সে বললে, আছে কাছাকাছি কোথাও, সময় হলেই জানতে পারবে। কিন্তু তার পকেট মারার জন্য আমাদের কেন আনলেন? টেনিদা গো গো করে বলল, আমরা এসব বাজে কাজ কোনোদিনও করিনি, আমরা ভালো ছেলে, কলেজে পড়ি। আর একজন বললে, থামো হে কম্বলরাম, বেশি ফটফট করো না, তোমার গুণের কথা কে না জানে, বলে বিজয় কুমারের খাস চাকর হিসেবে তার পকেট থেকে রোজ পয়সা হাতাওনি তুমি? দুবার সে তোমায় বলেনি, এই বেটা কম্বল, তোর জ্বালায় আমি আর পারি না, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। নেহায়ত কান্নাকাটি করেছিল বলে, আর তোমার রান্না করা মোগলাই কারি না হলে বিজয় কুমারের খাওয়াই হয় না বলে তোমার চাকরিটা যায়নি। তুমি বলতে চাও এই সব মিথ্যে কথা? টেনিদা ঘোৎঘোৎ করে বললে, কেন বাজে কথা বলছেন বারবার, আর আমি কম্বলরাম নই, এতক্ষণ ছিলে না, কিন্তু এখন আর সে কথা বলার জো নেই। শ্রীমান কম্বলরাম নিজে তোমার সামনে এসে দাঁড়ালেও এখন আর সে নিজে ফয়সালাই করতে পারবে না, সে আসল না তুমি আসল, বুঝলে ছোকরা? আমার হাতের কাজই আলাদা, টালা থেকে ডালিগঞ্জ পর্যন্ত যত থিয়েটার হয় তাদের কোনো মেকআপ ম্যান আমার সঙ্গে পাল্লা দিয়ে পারবে না। তোমাকে যা সাজিয়েছি চোখ থাকলে তার কদর বুঝতে, কদর বুঝে আর আমার দরকার নেই। এখন বলুন তো আমাদের এই সংসার দিয়ে আপনাদের কী লাভ হচ্ছে? এত কষ্ট করে তোমাদের কম্বলরাম সাজালুম আর তুমি বলছো সং? লোকটা সাই করে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে ভারী ব্যথা পেলাম হে ছোকরা, ভারী ব্যথা পেলাম। নাও চলো এখন সিন্ধু ঘটকের কাছে যাই, তিনি বলে দেবেন কি করতে হবে। আবার সুরসুর করে দোতলায় যেতে হলো আমাদের। বোঝাই যাচ্ছে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, শুধু এইটা বোঝা যাচ্ছে না যে বিজয় কুমারের পকেট হাতড়াবার জন্য আমাদের ধরে আনা হলো কেন। ও তো সিন্ধু ঘটকের দলের যে কেউই করতে পারত, লোকগুলোকে দেখলেই ছেঁচড়া আর গাঁট কাটা বলে মনে হয়। তাছাড়া পকেট মারতে গিয়ে যদি ধরা পড়ি, ধরা পড়লে কি হবে তা অবশ্য বলবার দরকার নেই, রাস্তা শুদ্ধ লোক একেবারে পাইকারি হারে কিলোতে আরম্ভ করবে। হিতোপদেশে সেই কিলোত পটিত বনার, অর্থাৎ কিনা কিলের চোটে দাঁতের পাটিটাটি সব উপড়ে যাবে আমাদের। কিন্তু কাজটা বোধহয় টেনিদা,
ওরফে কম্বলরামকে করতে হবে, কাজেই কিলচর আমার বরাতে নাও জুটতে পারে। তাছাড়া টেনিদার ঠ্যাং দুটোও বেশ লম্বা লম্বা আছে, বেগতিক বুঝলে তিন লাফে এক মাইল রাস্তা এমনি পাড়ি দিতে পারবে। দেখাই যাক না কি হয়। আর সত্যি বলতে কি, এতক্ষণে আমারও কেমন একটা উত্তেজনা হচ্ছিল। কলকাতায় এই দারুণ গরম, চটচটে ঘাম আর রাত্রিরে বিচ্ছিরি ঘুমট সব মিলে মন মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। এমনকি গঙ্গার ধারে শীতল সমীরেও যে খুব আরাম হচ্ছিল তা নয়। তারপরে ঘেটুদার অবলাকান্ত এসে হাজির, দিব্যি জমে উঠেছিল। বেশ একটা ভীষণ রকমের কিছু রোমাঞ্চকর ব্যাপার ঘটবে এমনই মনে হচ্ছে, কিন্তু একটা নস্যির কৌটোতেই সব গোলমাল করে দিচ্ছে। একটা হিরোমুক্ত হলেও ব্যাপারটা কিছু বোঝা যেত। সিন্ধুঘটক সামনেই গড়গড়া টানছেন। আশ্চর্য, কলকে যে নেই সেটা কি ওর খেয়াল হয় না? নাকি বিনা কলকেতেই গড়গড় করে খাওয়াই ওর অভ্যাস, কে জানে। আমরা ঘরে যেতেই সিন্ধুঘটক কটমট করে তাকালো আমার দিকে। এটা আবার কে? কোন পাগলাগারদ থেকে ধরে আনলি এটাকে? আগে পাগলাগারদের আসামি নয়, ও হলো কাথারাম। ওটাকে সাজাতে গেলি কেন? এমনি একটু হাত পরিষ্কার করলুম আর কি। যে আমার মুখে দাড়িগোফ লাগিয়ে দিয়েছিল সে একগাল হেসে জবাব দিল, কম্বলরামটা খাসা হয়েছে, হ্যাঁ একেবারে নিখুঁত। সিন্ধুঘটক গড়গড়া রেখে উঠে দাঁড়ালো, তারপর এগিয়ে এলো আমাদের দিকে। ঠিক যেন সুরকাটা একটা হাতি, দুপায়ে এগিয়ে এলো দুলতে দুলতে। প্রথমেই টেনিদার নাকটা নেড়ে চেড়ে দেখলো, তারপর আঙুল দিয়ে জরুলটা পরখ করল, তারপর একটা কান ধরে একটু টানল। টেনিদার মুখটা রাগের চোটে ঠিক একটা বেগুন পোড়ার মতো হয়ে যাচ্ছিল, এটা আমি স্পষ্ট দেখতে পেলুম। কিচ্ছু করবার জো নেই, অনেকগুলো লোক রয়েছে চারপাশে। টেনিদা শুধু গো গো করতে লাগলো। কান ধরছেন কেন স্যার? কেন, অপমান হলো নাকি? সিন্ধুঘটক একরাশ দাঁত বের করে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। ওহে মজার কথা শুনেছ, কম্বলরামের অপমান হচ্ছে। ঘরশুদ্ধ লোক এমনি একসঙ্গে ঘো ঘো করে হেসে উঠল। সবচাইতে বেশি করে হাসল ঘেটুদা, টেনিদা যাকে ল্যাং মেরে গোবরের ভেতর ফেলে দিয়েছিল। সবার হাসি থামলে সিন্ধুঘটক বললে, যাক আর সময় নষ্ট করে দরকার নেই, এবার অ্যাকশন। অ্যাকশন শুনেই আমার পিলে টিলে কেমন যেন চমকে উঠল। আমি টেনিদার দিকে তাকালাম, দেখলাম খাড়ার মতো নাকটা যেন আরো বেশি খাড়া হয়ে উঠেছে, রাগে চোখ দুটো দিয়ে আগুন বের হচ্ছে।